তোমার ইচ্ছাশক্তি, স্বপ্ন, সংকল্প, স্থির করা লক্ষ্য আর ঘাম ঝরানোর স্ট্রাগলকে একটা কালো ছায়া নষ্ট করে দিচ্ছে। সেটা হলো চারপাশের কিছু নেগেটিভ মানুষের নেগেটিভ কথাবার্তা। তুমি কিন্তু এটা জানো যে লোকে কি বলল তা দিয়ে তোমার কিচ্ছু যাবে আসবে না। তুমি কিন্তু জানো যে চারজন মানুষ যারা আজকে তোমাকে নেগেটিভ কথা বলছে তারা কিন্তু তোমাকে দুবেলার রুটি দিয়ে যাবে না, সেটা তোমাকে স্ট্রাগল করেই অর্জন করতে হবে। তাহলে এই সমস্ত মানুষদের ইগনোর করো না বস, এরা তো একজন রাজাকে পারলে ভিখারি বানিয়ে দেবে, কিন্তু একজন ভিখারিকে রাজা বানানো তো দূর, এরা তাকে সাহায্য পর্যন্ত করবে না। তুমি কি এখনও এদের কথাই গুরুত্ব দেবে যারা নিজের চারপাশে শুধু নেগেটিভিটি ছড়াতে জানে, নাকি তোমার ভেতরের মানুষটার কথায় যে তোমাকে তোমার সবচেয়ে খারাপ সময়েও হেরে যেতে দেয় না, যে তোমার প্রতিটা অ্যাচিভমেন্টে ভালো অনুভূতি দিয়ে তোমাকে খুশি রাখে? চারপাশের এই নেগেটিভ মানুষ যারা পারে শুধু টেনে নিচে নামাতে, তারা তোমাকেও নামিয়ে দেওয়ার চেষ্টা করবে নিজের কথার মাধ্যমে, কিন্তু তোমাকে থাকতে হবে অটুট, শুনতে হবে ভেতরের তুমিটার আওয়াজ, আত্মবিশ্বাসকে করতে হবে সঙ্গী, পরিশ্রম করতে হবে যোদ্ধার মতো। আর সময় সবাইকে ফিরিয়ে দিলেও একজন পরিশ্রমী যোদ্ধাকে কখনো ফেরায় না। সেই যোদ্ধা যে প্রথমে নিজের ভেতরের নেগেটিভিটিকে দূর করে, তারপর চারপাশে থাকা নেগেটিভ মানুষদের ইগনোর করে, আত্মবিশ্বাস আর সংকল্পকে নিজের সঙ্গী করে আর পরিশ্রম করতে বেরিয়ে পড়ে লক্ষ্যের পথে, সেই যোদ্ধা যে হাতের রেখার থেকে বেশি হাতের আঙুলের ওপর ভরসা করে, তাকে সময় কোনো দিনও ফিরিয়ে দেয় না। তাই তুমিও শুরু করো যোদ্ধার মতো নিজের জার্নি, প্রবল ইচ্ছাশক্তির আবরণে ঢেকে ফেলো নিজেকে, শুনো না কোনো পিছুডা, পজিটিভিটিতে নিজের মাইন্ডকে এতটাই ভরে দাও যাতে আশেপাশের মানুষের নেগেটিভ কথা তোমার কান অবধিই না পৌঁছায়। আর তারপরেও যদি কখনো লোকের নেগেটিভ কথা শুনতে পাও, তাহলে চলার পথে নিজেই গুনগুনিয়ে নিও, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হে কহেনা। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও একটা শেয়ার করে দিও, আর এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে যেও এরকম পাওয়ারফুল ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।